হাই ফ্রেন্ডস, রিঙ্কু কুক হাউস চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমার আজকে রেসিপি কুমুর বিচির পনির দিয়ে এক অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো কুমুর বিচির খোসা ছাড়িয়ে এখানে রাখা আছে, আমার এখানে 1 কাপ পরিমাণ আছে। এখন শিলনোড়া এগুলি বেটে নেব। শিলনোড়াই তুলে নেওয়া হয়েছে বিচিগুলি, এবার বেটে নেওয়া হচ্ছে। দেখুন খুব আঠা আঠা করে, একদম মিহি করে বাটা হয়েছে। এখানে একটা পাতলা সুতির ন্যাকড়া নেওয়া হয়েছে। তো এবার বিচির বাটাগুলি এখানে দিয়ে আমি সিদ্ধ করে পনির বানিয়ে নেব। আপনারা চাইলে মিক্সার মেশিনও করতে পারেন। তো শিলনোড়ায় বাটলে বাটাটা অনেক ভালো হয়, পনিরটি একদম সফট হয় ফ্রেন্ডস। তো এখানে বক্স করে নেওয়া হয়েছে, দেখুন ডিজাইন করে নেওয়া হয়েছে। এবার একটা পুটলি বানিয়ে নেবে। দেখুন প্যাঁচটা ভালো করে দেখে রাখুন, যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলছি। এবার এটাকে একটা সুতলি সাহায্যে গিট্টি দেওয়া হবে। এবার কড়াইয়ের মধ্যে আমি বাপিয়ে নেব। আমি উনুন ধরিয়ে দিয়েছি ফ্রেন্ডস, দেখুন। তো কড়াইয়ের মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দেব। এবার আমি ওই জলের মধ্যে পুটলিটা দিয়ে দেব, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট পর আমি আবার খুলে নেব ঢাকনা, তুলে পুটলিটা তুলে নেব কড়াই থেকে। 10 মিনিট পর আমি আবার ফিরে আসব ফ্রেন্ডস। তো 10 মিনিট পর ঢাকনা খুলে পুটলিটা আমি তুলে নিচ্ছি। এবার পুটলিটা তুলে আমি একটা থালে নিয়ে নেব, নিয়ে 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা পর ঠান্ডা করে আমি পনির কেটে নেব। 1 ঘন্টা পর আমি পুটলিটা খুলে নিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। তো আমি এবার ছুরিটার সাহায্যে পনির কেটে নেব। একদম পনিরের মতো পিসগুলি করে নেব, দেখুন ফ্রেন্ডস। দেখুন কি সফট হয়েছে একদম। তো এখানে আমি 4টা বড় সাইজের আলু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার এগুলিকে লবণ হলুদ দিয়ে লাল লাল করে বেজে তুলে নিচ্ছি। পনিরগুলিকেও আমি লবণ হলুদ দিয়ে লাল লাল করে বেজে নেব। দেখুন মাখিয়ে রেখেছি লবণ হলুদ, এবার বেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দিলাম, লাল লাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কা আদা বেটে নেব। এবার আমি মশলাটা গুলে নেব, আদা কাঁচা লঙ্কা এখানে বেটে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া। আর এবার সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি মশলাটা গুলে নেব। মশলাটা গুলে নিলে রান্নাটা করতে সহজ হয়, মশলাটা আর পুড়ে যায় না। আমি এবার কড়াইয়ের মধ্যে সম্বাদ দেওয়ার জন্য বেশ খানিকটা তেল গরম করে নিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিলাম 2টো তেজপাতা, 2টো এলাচ, দারুচিনি,
এবার এগুলোকে হালকা নাড়া দিয়ে এবার দিয়ে দিলাম ফুরনোর জন্য কালো জিরে। আপনারা চাইলে পাঁচফোড়নও দিতে পারেন। আমার ফুরন ভাজা হয়ে গেছে, কালার চলে এসেছে। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা মশলা, সমস্ত মশলা। এবার আমি মশলাগুলিকে ভালো করে ভেজে নেব। মশলা ভালো করে ভাজা না হলে তরকারির টেস্ট আসবে না। তো আমি হালকা আছে, এবার মশলাগুলিকে ভেজে নিচ্ছি। আমার মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। এবার আমি আলুগুলি মশলার সাথে মিশিয়ে নেব। তো আমি এবার আলুগুলিকে কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, দেখুন। এবার তার মধ্যে দিয়ে দেব ঝোল। তো ঝোলের জন্য জল আমি এইটুকু পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি বা কমও দিতে পারেন। তো যতক্ষণ না পর্যন্ত আমার ঝোলের পাক আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো আমার ঝোলের পাক এসে গেছে, এবার তার মধ্যে দিয়ে দেব কুমুর বিচির পনির। এবার আমি পনির আলু সব একসাথে 4-5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। দেখো 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমার তরকারি মোটামুটি প্রায় হয়ে গেছে, আর আলু পনির সব একসাথে ঝোলের সাথে মাখো মাখো হয়ে গেছে। এবার আমি তার মধ্যে সবশেষে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি 2-3 মিনিট আবার তরকারিটা ফুটিয়ে নেব। এবার নামিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, আমার রেসিপিটা দেখতে কি অসাধারণ হয়েছে, এটা খেতেও ভীষণ মজা লাগে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আমি এখন তোমাদের একটা কাটে দেখাবো, এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা রেসিপিটা। দেখুন কি সফট। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাতে অবশ্যই প্রেস করে রাখবে। তো তোমরা সবাই ভালো থাকবে ফ্রেন্ডস, টাটা, বাই বাই।